বর্ষার যেন সময় অসময় নেই। এক প্রকার বৃষ্টিতেই কেটেছে বাঙালির দুর্গাপুজো। নিম্নচাপের বৃষ্টির জল শুকোতে না শুকোতেই ফের শুরু হচ্ছে বৃষ্টি। আবহবিদদের মতে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল বঙ্গোপসাগর। সেই 200 বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং এর ভৌগোলিক অবস্থানই ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ। গত মে মাসে রেমালের পর এবার ঘূর্ণিঝড় দানার তাণ্ডব দেখতে চলেছে গোটা বাংলা। রাজনীতির রং দেখে ঝড় আসে না, তবে যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেখানে ঝড় নিয়েও যে রাজনীতি হয় সেটা বারবার দেখে আসছে বাংলার জনগণ। ঝড় কিংবা বন্যা, তারপরেই ত্রাণ নিয়ে হয় কাদা ছোড়াছুড়ি। ক্ষতিপূরণের মধ্যে উঠে আসে দুর্নীতির অভিযোগ। সব ক্ষেত্রেই যখন বাম ও তৃণমূল জামানার তুলনা উঠে আসে তখনই ঝড়েই বা বাদ যাবে কেন। বাম জামানার শেষের দিকে বাংলাকে তছনছ করে দিয়েছিল সাইক্লোন আয়লা, তবে তৃণমূল জামানা শুরু হওয়ার পর একাধিক সাইক্লোনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। সাইক্লোন দানা আছড়ে পড়ার আগেই দেখে নিন তৃণমূল জামানায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের বিবরণ। তৃণমূলের প্রথম জামানায় ঝড়ের সম্মুখীন না হতে হলেও প্রথম ধাক্কাটা খায় 2019 সালের এপ্রিলে সাইক্লোন ফোনি, যার সর্বোচ্চ গতি ছিল 200 কিলোমিটারেরও বেশি, যার প্রভাব শুধুমাত্র বাংলা নয়, ব্যাপকভাবে তাণ্ডব চলেছিল বাংলাদেশেও। দুই দেশের ওপর দিয়েই বয়ে গিয়েছিল ঝড়। বাংলাদেশে বহু মানুষের মৃত্যুও হয়েছিল সেই ঝড়ে। রাজ্যের তরফে জানানো হয়েছিল প্রায় 568 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় সেই ঝড়ে। প্রায় 29,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেসব বাড়ি মেরামত করার জন্য রাজ্য সরকার 14 কোটি টাকা বরাদ্দ করেছিল, তবে প্রায় 2 মাস পরেও কেন্দ্রকে সেই ক্ষয়ক্ষতির হিসেব পাঠাতে পারেনি রাজ্য। ফণীর পর 2019-এর নভেম্বর প্রায় 140 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাংলার উপকূলে আসছে পড়েছিল সাইক্লোন বুলবুল। সাগরদ্বীপ ও ফেজারগঞ্জের মাঝামাঝি জায়গা দিয়ে প্রবেশ করে সেই ঝড়, কয়েক মিনিটেই তছনছ করে উপকূলবর্তীয় এলাকা। পাশাপাশি দুই মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় বিস্তীর্ণ এলাকা জুড়ে দাপট চলছিল বুলবুলের। ভেঙে পড়ে প্রচুর গাছ, মাটির ঘরও। নামখানায় ভেঙে যায় 2টি জেটি। দীঘা, শঙ্করপুরও প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ঝড়ে। ফের 2020 সালের মে বর্তমান সরকারের আমলে সব থেকে ভয়ঙ্কর ঝড় ছিল এই আমফান। 20 মে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে সেই ঘূর্ণিঝড়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কেন্দ্রের কাছে মোট 1,02,500 কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করেছিল মমতা সরকার। 28,56,000 বাড়ি, 2,50,556 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। 21,22,000 গবাদি পশুর মৃত্যুও কথা জানিয়েছিল রাজ্য। তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই মে মাসে আসছে পরে সাইক্লোন ইয়াস। পারাদ্বীপ ও সাগরের মধ্যে ল্যান্ডফল হয় সেই ঝড়ের। প্রায় 100 কিমি বেগে আছড়ে পড়েছিল ঝড়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাজার হাজার বাড়ি জলমগ্ন হয়ে যায়। অন্তত 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল বলেই বলেছিল নবান্ন। এরপর দুয়ারে ত্রাণ প্রকল্প শুরু করেছিল মমতা সরকার। ফের এবছরের মে আমফানের পথ ধরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়ে সেই সাইক্লোন। গতিবেগ পৌঁছেছিল 135 কিলোমিটারে। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে, উত্তাল হয় সমুদ্র। রেমালের প্রভাবে বেশি ক্ষতি হয়েছিল বাংলাদেশে, তবে রেহাই পায়নি বাংলাও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অত্যন্ত 6 জনের মৃত্যু হয় সেই ঝড়ে। এছাড়াও প্রবল ক্ষয়ক্ষতি হয়। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। এবার অক্টোবরে চোখ রাঙাচ্ছে কাতারের নাম দেওয়া ঘূর্ণিঝড় দানা। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। বাংলা ছাড়াও ওড়িশা এবং তামিলনাড়ুর জন্য সতর্কতা জারি হয়েছে। এখন দেখার দানার তাণ্ডব লীলার কতটা প্রভাব পড়ে বাংলায়।